নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী 75তম প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন দিল্লিতে 75তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এবার বিশেষ প্রাধান্য পায় নারী শক্তি এই প্রথম 100 জন মহিলা সঙ্গীত পরিবেশন করেন এবং এই প্রথম প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে শামিল হয় দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান ও C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট 132 জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হবে বলে ঘোষণা করা হলো প্রজাতন্ত্র দিবসের সকালে এবার পশ্চিমবঙ্গ থেকে 11 জন পাচ্ছেন পদ্ম সম্মান আজ প্রজাতন্ত্র দিবস গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ময়দানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে দিনটি পালন করা হলো আগামী 28 জানুয়ারি শিলিগুড়িতে রাহুল গান্ধী সভার অনুমতি দিচ্ছে না প্রশাসন সামান্য কারণে অসহযোগিতা করছে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বন্যপ্রাণীর দেহাংশ পাচারের ঘটনায় মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো মধ্যপ্রদেশ এসটিএফ টিম ধৃতকে খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করা হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজগঞ্জ স্ত্রী সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গাডরা থেকে রাজগঞ্জ স্ত্রী সংঘ ক্লাব পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো 26 জানুয়ারিতে আমবাড়ির তিস্তা ব্যারেজে পিকনিকের ঢল শিলিগুড়ি জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শীতের প্রকোপ থেকে দুস্থ মানুষদের কিছুটা স্বস্তি দিতে কম্বল বিতরণ করলো এনজিপি রেলওয়ে হাসপাতাল মোড় টোটো স্ট্যান্ড কমিটি কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হলো প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস